আসসালামু আলাইকুম। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক একটা হার্ড ডিস্ক লো লেভেল ফরম্যাট কিভাবে হয়। লো লেভেল ফরম্যাট হলো হার্ড ডিস্কের একটা ডিপ লেভেলের ফরম্যাট, যেটাতে হার্ড ডিস্কের নর্মাল কোনো সমস্যা, ফাইল করাপশন, তারপরে অ্যালোকেশন ইউনিটের প্রবলেম ইত্যাদি ছোটোখাটো কিছু বিষয় থাকলে, এগুলা হার্ড ডিস্কে থাকলে সেটা রিকভারি হয়ে যায়। তো সেটা করার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটা হলো হার্ড ডিস্ক লো লেভেল ফরম্যাট টুল। এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এটা ইনস্টল করা লাগে না, সিডি কি দেওয়া আছে, জাস্ট সিডি কিটা কপি পেস্ট করে আপনারা আপনাদের ভার্সন অনুযায়ী আপডেট করে নেবেন। হোম ভার্সন আছে, কমার্শিয়াল ভার্সন আছে, পোর্টেবলটা আমি চালু করতেছি। আমার এই যে এখানে জেনেরিক এক্সটার্নাল 1.128 একটা এসএসডি আছে, এটাকে আমি লো লেভেল ফরম্যাট করব। সেটাতে একটা ডিভাইস ডিটেলসটা দেখাচ্ছে, প্রথম মেনুতে, দ্বিতীয়টাতে লো লেভেল ফরম্যাট, তৃতীয়টাতে স্মার্ট, গেট স্মার্ট ডাটা। অনেক সময় হার্ড ডিস্কে স্মার্টের প্রবলেম থাকে, স্মার্ট অ্যারোর থাকে, যার কারণে অপারেটিং সিস্টেম ইনস্টল হয় না। এখানে সেই জিনিসটার ইনফরমেশন যদি খারাপ থাকে তাহলে দেখতে পারবেন। তো লো লেভেল ফরম্যাট, লো লেভেল ফরম্যাট আমি শুরু করতেছি। আরেকটা কথা মনে রাখতে হবে, যেটা লো লেভেল ফরম্যাটের আগে হার্ড ডিস্কে যদি কোনো ডাটা থাকে সেগুলো সরিয়ে নিতে হবে, এগুলা সব মুছে যাবে। আমি কুইক, প্রথমে কুইক দেই ফরম্যাট ডিভাইস, হয়ে গেল। আবার দেব নর্মাল, এটা একটু সময় সাপেক্ষ, সময় লাগবে, তো দেখি কি অবস্থা হয়। এই ভিডিওটার পাশাপাশি আমি আজকে দেখাবো হার্ড ডিস্ক রিজেনারেশন কিভাবে করে, একটা হার্ড ডিস্ক নতুন করে ব্যাট সেক্টর রিকভারি প্লাস এইচডিডি ডাটা রিকভারি, দুইটা জিনিসই আমি অন্য ভিডিওতে দেখাবো। এবং ভিডিওতে সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কও দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন প্লিজ। আচ্ছা বন্ধুরা, আমি আর এত দেখাচ্ছি না, এটা কমপ্লিট হতে, নর্মালি কমপ্লিট হতে অনেক সময় লাগবে। তার আগে আমি আমার টিউটোরিয়ালটা অফ করে ফেলতেছি, কারণ আপনাদের এত সময় নষ্ট করতে আমি চাচ্ছি না। তো এটা কমপ্লিট হলে লো লেভেল ফরম্যাটটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।